আমার সিয়াম মনোয়ার ভাই অত্যন্ত সুন্দর একজন মানে সুন্দর মানে সুন্দর মানসিকতা শুধু না একজন কণ্ঠশিল্পী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আমি ওনাকে এতটাই ভালোবাসেন উনি আমাকে এতটা ভালোবাসেন উনি আমার সাথে দেখা করার জন্য আপনাদের সাতক্ষীরায় একবার মাহফিলে আসছি যেই শুনেছে আমি যশোরে রয়েছি ইবনে সিনা হাসপাতালে ওই অবস্থায় সেই দুপুরের রোদ ভেঙেতেছে আমার সাথে ইবনে সিনাই যেই দেখা করেছে আজকে আসার সময় ভাই জামতলায় ব্রেক করেছে রসগোল্লা খাবে তো রসগোল্লা আমার না নিয়ে খাইনি ঠিক আছে মানে কিভাবে মানসিকতা পরে আমি দেখলাম ভাই আমার নিয়ে দুটো জামতলার রসগোল্লা খাওয়াইলো তাহলে আমি এই মোড়ে এসে আরেকজনের টাকা দিয়ে চা খাওয়াই দিছি তাও আপনাকে রেখে গেল আমি তো টাকা তো দেবো না আমি কাছে না হয় আমি দিই দেবো না বলো বলছি না হয় আমি দিই বলছে না আপনি আমাদের এলাকার মেহমান আপনি দিলি হয় ওইটাই তো কবাবিলি কলাম ঠিক আছে না সে ভাই কিন্তু মাইকি শুনছে শুনি আমার কেমন ভাই ভাইয়ের আমি নামটা ভুলে গেছি তো ভাই খুব ভালো করি আমাকে সবাই চা খাওয়াইছে চাও ভালো লেগেছে মোড়ে খেলাম তো এই জন্যই আমি খাওয়াই দিয়েছি পরের টাকা দিয়ে অবশ্যই ভাইদের রসগোল্লা খাওয়াইছি তাও পরের টাকাই আর একজনের কনভার্ট করিনি এইভাবেই চলছে দিন কী করবো আমরা তাই আর কি যাক আল্লাহ আমাকে কবুল করুক এইভাবে আল্লাহ দুটো খেয়ে ফিরিয়ে আবুল হায়াতে বাসায় রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ